প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজও কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ 21 জুলাই 2020, 6 শ্রাবণ 1427। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,149টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় 12,898টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,54,559টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,841 জন। এ পর্যন্ত সুস্থ 1,15,397 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.82%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 2,709 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92%, এবং নারী 571 জন, 21.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন, এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 18 জন, 0.66%, 11 থেকে 20 বছর 29 জন, 1.07%, 21 থেকে 30 বছর 81 জন, 2.99%, 31 থেকে 40 বছরের 184 জন, 6.79%, 41 থেকে 50 বছরের 387 জন, 14.29%, 51 থেকে 60 বছর 799 জন, 29.49%, এবং 60 ঊর্ধ্ব 1,211 জন, 44.70%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বিভাগ অনুযায়ী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 15 জন করে, খুলনা এবং রাজশাহী বিভাগে 5 জন করে, এবং রংপুর বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 1,320 জন, 48.73%, চট্টগ্রাম 688 জন, 25.40%, রাজশাহী 149 জন, 5.50%, খুলনা 178 জন, 6.57%, বরিশাল 100 জন, 3.69%, সিলেট 125 জন, 4.61%, রংপুর 91 জন, 3.36%, ময়মনসিংহ 58 জন, 2.14%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 31 জন এবং বাড়িতে 10 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে ভর্তি আছে 2,212 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউতে ভর্তি আছেন 168 জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ শয্যায় ভর্তি আছেন 290 জন, আইসিইউতে ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন সাধারণ শয্যায় 1,759 জন এবং আইসিইউতে ভর্তি আছেন 92 জন। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 15,468টি, রোগী ভর্তি আছে 4,261 জন। সারা দেশে আইসিইউ শয্যা 511টি এবং রোগী ভর্তি আছে 282 জন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,233টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা 277টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 110টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 710 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 651 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 43,600।